বিহারীকেও মমতা ব্যানার্জিকে বিধানসভার গেটের মতো উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব, আপনি নিশ্চিন্ত থাকুন। ওর অবস্থা কি হয় আপনি দেখে রাখবেন। আমি হারিয়েছি, আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব, আর সগোষ্ঠী যাতে জেলে যায় তার ব্যবস্থা করব। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে আমি বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার একটা বিষয়ের নিয়ে, রাজনীতিতে কাউন্টার ন্যারেটিভ কিংবা রাজনীতিতে অ্যাগ্রেসিভ পলিটিক্স কিংবা রাজনীতিতেই তাড়া করে বেড়ানোর এই যে ফর্মটা বাংলার রাজনীতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে শিখিয়েছেন। তারপর 12 বছর গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর, 12 থেকে প্রায় 13 বছর কমপ্লিট করলেন। সেই 13 বছরে কিন্তু সেই ন্যারেটিভটা কিন্তু আর নতুন করে কেউ তৈরি করেনি, নো ওয়ান এলস বাট শুভেন্দু অধিকারী। আমি কেন বলছি, শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন কি আমি জানি না, তার সঙ্গে কথা হয়নি, কিন্তু তার কথাতে প্রমাণ যে 20 তারিখ কিন্তু মমতাকে তাড়া করবেন। কীভাবে তাড়া করবেন জানি না, দিল্লিতে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, 20 তারিখ দেখা করার সময় পেয়েছেন এবং সেখানে দেখা করতে যাবেন। ভাইপোকে বাঁচানোর একটা করুণ আরতি নিয়ে সেখানে যাবেন, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি একটা অন্য জায়গাতে এর আগেও আপনাদের বলেছি যে দেখুন, শিলিগুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৌভাত ভিজিটে গেলেন, অর্থাৎ কার্শিয়ংয়ে প্রশাসনিক সভা, সরকারি পয়সায় একটা বিয়ে বাড়ির ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটায় অনেকটা সাপোর্ট দেওয়া, লজিস্টিক সাপোর্ট দেওয়া, 154 জন ডাক্তারকে উড়িয়ে নিয়ে যাওয়া সেখানে, এবং তারপর ধরুন সেখান থেকে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, 4টে প্রশাসনিক সভা করলেন কিন্তু বিয়েটাকে কেন্দ্র করে, এবং বিয়েটার ইনফ্রাস্ট্রাকচার স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন পুরসভার কর্মচারী থেকে শুরু করে সবাই নেমে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোকে অ্যাটেন্ড করা, শুধু ডাক্তাররা নয়। এই অনুষ্ঠানটা উপলক্ষে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ বেঙ্গলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, পৌঁছে গেলেন শুভেন্দু এবং গিয়ে সেখানে একটা সভা করলেন, গেস্ট হাউসে সভা করলেন, প্রেস কনফারেন্স করলেন এবং সেখান থেকে উত্তরকন্যা গেলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বেসিক্যালি চোর এবং চোরেদের রাজত্ব তৈরি করেছেন এইটা বলার জন্য কিন্তু গেলেন, বাংলার মানুষকে বোঝানোর জন্য গেলেন। নর্থ বেঙ্গলের জন্য মমতা কিচ্ছু করেনি, সেটা অবশ্য ঠিক, একদম 100% ঠিক, নর্থ বেঙ্গলের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেছেন, এটা তার 1000 বন্ধুও কেউ বলবে না। ফলত সেটাকে একটা ট্যুরিজম স্পট, বেড়াতে যাওয়ার জায়গা, এখন আবার ভাইপোর শ্বশুরবাড়ি হলো, ফলে আরও বেশি ঘন ঘন যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। এই হচ্ছে এন্টায়ার স্টোরিটা। ফলত সেইখানে দাঁড়িয়ে শিলিগুড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন, কাউন্টার সভা, কাউন্টার গেস্ট হাউসে দাঁড়িয়ে একটা প্রেস কনফারেন্স করলেন, সেখানে বক্তব্য রাখলেন এবং সেটা লোকাল পোর্টাল ডিজিটাল এবং সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হলো। আমরাও শুনলাম যে শুভেন্দু নর্থ বেঙ্গল নিয়ে কী বলেন, এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা, সেটা হচ্ছে শুভেন্দু আবার গেছেন, এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিন বোধ হয় শুভেন্দু আবার শিলিগুড়িতে, সেখানে 2টি কি 3টি সব মিলিয়ে সভাটাভা করবেন 16 তারিখ, করে 17 তারিখ আবার কলকাতায় ফিরবেন, অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে সভা করতে পারেননি কিন্তু এই সময় দাঁড়িয়ে আবার শিলিগুড়িতে গিয়ে 2 দিন নর্থ বেঙ্গলে 2টো সভা করে আবার একটা বার্তা দিয়ে আসবেন নর্থ বেঙ্গলের মানুষকে। এই যে ফর্ম অফ পলিটিক্সটা, এটা আমার কাছে মনে হয়েছে রাজনীতিতে ভীষণ এসেন্সিয়াল, যেটা প্র্যাকটিক্যালি শুভেন্দু ছাড়া আর কেউ করেন না। পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিতে বামেদের করার স্কোপ ছিল, কিন্তু যে কোনো কারণে তারা মিয়মান, তারা ইনসাফ যাত্রা নিয়ে ব্যস্ত। আর বিজেপির মধ্যে যারা আছেন, আমি কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে রাজি নই, তারাও যথেষ্ট ভালো মানুষ, কিন্তু এই কাউন্টার লড়াইয়ের দৌড়ানোর লড়াইটা তাদের নেই, এবং ফলত সেই লড়াইটা এককভাবে লড়তে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন শুভেন্দু আবার নর্থ বেঙ্গল যাচ্ছেন, তার আগে 15 তারিখ হলদিয়ার হেলিপ্যাড ময়দানে প্রায় 75,000 মানুষের সমাবেশ করলেন 7টা বিধানসভাকে নিয়ে। কানায় কানায় পূর্ণ সেই সমাবেশে জ্বালাময়ী বক্তৃতা দিলেন, সবাইকে উদ্বুদ্ধ করলেন, এবং অবশ্যই এখন তো স্লোগান মমতা চোর, মমতাকে চোর আইডেন্টিফাই করিয়ে দেওয়া, চুরি তার সাম্রাজ্য, চুরি সাম্রাজ্য তিনি করেছেন, এন্টায়ার পলিটিক্যাল পরিবারটাকে নিয়ে পুরো চুরির সাম্রাজ্য তৈরি করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যে বেসিক্যালি চোর, এটা মানুষকে বোঝানোর জন্য হাজার হাজার মানুষের সমাবেশগুলোতে খুব সুন্দরভাবে সেই স্পিরিটটাকে তোলার চেষ্টা করছেন, যেটা 2024 লোকসভা নির্বাচনের আগে খুব ইম্পর্টেন্ট এবং বিজেপিকে স্বাভাবিকভাবে ডিভিডেন্ট দেবে।
আজকের এই প্রতিবেদনে আমরা ওই হলদিয়ার সমাবেশটা, যেটা শুভেন্দু করলেন, প্রায় 75,000 মানুষের সমাবেশ হয়েছে, কেউ কেউ বলছেন আরও বেশি হয়েছে, কিন্তু যা রিপোর্ট পাচ্ছি প্রায় 75,000 মানুষের সমাবেশ, সেই মানুষের সমাবেশে শুভেন্দু দিকের এই বক্তৃতাটা আমার মনে হলো আজকে শর্মা স্পিক্সে আপনাদের দেখাই। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, মাত্র 7টা অ্যাসেম্বলির লোক এসেছে, এই জেলার 16টা অ্যাসেম্বলি আছে। প্রথম কথা হয়েছিল গোটা জেলা ডাকব, কিন্তু তমলুক সাংগঠনিক জেলায় নেতাদের থেকে পর্যালোচনা করতে নেতারা বলল আমরাই ভরিয়ে দেবো, আর কাউকে ডাকতে হবে না। সংগঠন আপনারা বানিয়ে ফেলেছেন, লোক আপনাদের সঙ্গে আছে, আপনারা মোদীজির রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করার আসল সৈনিক। আমি আপনাদেরকে কোটি কোটি বন্দন প্রণাম করি। আজকে 124তম জন্ম জয়ন্তীর আবির্ভাব দিবস, সতীশ সামন্ত মহোদয় যিনি না থাকলে এই হলদিয়াও হতো না, তাম্রলিপ্ত জাতীয় সরকারও তৈরি হতো না। আমরা সতীশ বাবুর জন্মদিনে অঙ্গীকার করার জন্য সমবেত হয়েছি। কি অঙ্গীকার? 3টে অঙ্গীকার। আপনারা রাজি থাকলে হ্যাঁ, রাজি না থাকলে না বলবেন। একটা হচ্ছে যতক্ষণ আমাদের প্রাণ আছে আমরা রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করব, হ্যাঁ কিনা? সতীশ বাবুকে সামনে রেখে শপথ নিচ্ছি আমরা। নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব। সতীশ বাবু আপনার সিট পাবলো, আমরা এবারে নরেন্দ্র মোদীজিকে দেব, হ্যাঁ কিনা? হ্যাঁ তো, আমার পার্টি চোখ পাবেন তো? আমি 14-তে 2,46,000 জিতেছিলাম, এবারে টপকে যাবেন তো? বিজেপির প্রার্থীকে টপকে যাবেন তো? 3,00,000 পাল্টে দিতে হবে, আমি যা করার করব, যা করার করব, পদ ফুটাতেই হবে। আর একটা কি, চোর মুক্ত বাংলা, আসল চোরকে পরে জেনেছি, আসল মাল হচ্ছে এইটা, এই চোর এইটা হচ্ছে আসল মাল। তাহলে কি করতে হবে? হীরক রানী, 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 হীরক রানীকে তাড়াতে হবে। গরিব হলে মরতাম, রানী হবে খান খান, তাই তো? আজকের এই সভার সভানেত্রী মাননীয়া তাপসী মন্ডল, দলিত কন্যা বিধায়িকা, বাসের জেলার সভাপতি বিধায়ক অরূপ দাস, আমাদের প্রবীণ নেতা মনোজ পাণ্ডে, সুমিত দাস, অনুপম মল্লিক, উমেশ রায়, যারা এই জোনকে দেখেন, এবং সম্পাদক বিধায়ক অশোক দিন্দা, আমাদের রাজ্য কমিটিতে যারা আছেন এই জেলা থেকে, মাননীয় প্রদীপ দাস, মাননীয় মলয় সিনহা, মাননীয় তপন চক্রবর্তী, তপন ব্যানার্জি, এবং আমাদের
করিয়া আছেন প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের মধ্যে প্রাক্তন বিধায়ক অশোক জিন্দা আছেন আইনজীবী, আমাদের মধ্যে বিজন মিত্র আছেন, আমাদের মধ্যে শ্যামল মাইতি রয়েছেন, দিন রাত পরিশ্রম করেছেন এই সভাকে সার্থক করার জন্য, এবং আমি অসংখ্য নেতৃবৃন্দ আছেন যারা তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। কারণ আমি আপনারা ফেরার পর্যন্ত আমি হলদিয়াতে থাকব। আজকে আমাদেরকে তাপসী মন্ডলকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে এই সভাতে, যাতে আসা যাওয়ার পথে এই গুন্ডাদের হাত থেকে আপনাদেরকে রক্ষা করা যায়। এই সভাকে কেন্দ্র করে তৃণমূল আতঙ্কে থরথর করে কাঁপছে, তার কারণ তারা হলদিয়ার উন্নয়ন করেনি, তারা কর্মসংস্থান দেয়নি, তারা উদ্বাস্তুদের কথা ভাবেনি, তারা শ্রমিকদের কল্যাণের কথা ভাবেনি। আজকে তৃণমূল কংগ্রেস মানেই গাগঞ্জ সর্বত্র চোর চোর আওয়াজ উঠেছে, এই চোরেদেরকে তাড়াতে হবে, এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা যেভাবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে বিপুল জয় পেয়েছি, আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ভ্রষ্টাচারী ভাই ভাতিজার রাজনীতি, সীমাহীন তোষণবাদ মমতা ব্যানার্জির হাত থেকে, তার অত্যাচারী ভাইপোর হাত থেকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। নরেন্দ্র মোদীজির প্রত্যেকটি কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি, মাঝপথে লুট হয়েছে, চুরি হয়েছে, শুধু কয়লা বালি গরু পাচার নয়, আপনারা দেখেছেন চাকরি চুরি থেকে শুরু করে সম্প্রতি আপনাদের গম ধান আটা চাল পর্যন্ত খাদ্যমন্ত্রী আগের এখন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে লুট হয়ে গেছে। শুধু তাই নয়, মিড ডে মিলে সিবিআই তদন্ত হয়েছে, বাচ্চাদের খাওয়ার পর্যন্ত এরা লুট করেছে। আজকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের যিনি প্রতিষ্ঠাতা সর্বাধিনায়ক সতীশ সামন্তর জন্মদিনে আসুন আমরা সবাই মিলে শপথ নিই, এই মেদিনীপুর লড়তে জানে, এই মেদিনীপুর ঘুরতে জানে, এই মেদিনীপুর ব্রিটিশের বিরুদ্ধে লড়েছে, আর একবার আপনাদেরকে লড়তে হবে এই অত্যাচারী ভ্রষ্টাচারী মমতা ব্যানার্জি এবং তার সরকারের বিরুদ্ধে। আজকে আপনারা এই শীতের মধ্যেও বিপুল সংখ্যায় এই সমাবেশে এসেছেন, আমি শুরুতেই আপনাদের বলেছি যে আমরা অনেকদিন পরে প্রায় আড়াই বছর পরে হলদিয়াতে সভা করলাম, আমরা এরপরে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে নরেন্দ্র মোদীজি তার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করলে আমরা খাটাল তমলুক এবং কাঁথি এই জায়গায় আমরা পুনর্বার সভা করব, নরেন্দ্র মোদীজিকে সামনে এনে 5 লক্ষ লোকের টার্গেট করে আমরা সভা করব। আমি আপনাদেরকে কথা দিতে পারি, নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছে, এই নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে, যে পথ হলদিয়া দেখিয়েছে 21-এর নির্বাচনে, আগামী 24-এর নির্বাচনে আমরা এই রাজ্য থেকে সর্বোচ্চ সংখ্যক আসন আমরা মোদীজিকে দিয়ে তৃতীয়বারের জন্য তাকে ভারতবর্ষে আমরা প্রধানমন্ত্রী করব। মোদীজি না থাকলে আমাদের দেশ আফগানিস্তান হবে,
করে, তাই আমি চারটে ভেজে গেছে, কথা বাড়াবো না, আপনারা আমাকে ভয় পান। আমি সবাইকে বলব আগামী 24 তারিখে গীতা লক্ষ্যকণ্ঠে গীতা হবে ব্রিগেডে, মোদীজি আসবেন, শঙ্করাচার্য থাকবেন, হাত তুলে বলুন কারা আসবেন, গীতা পাঠে কারা আসবেন, ব্রিগেডে যাবেন আপনারা, ব্রিগেড ভরাবেন। আর আগামী জানুয়ারি মাসের 22 তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আছে, ওই দিন সব মন্দিরে ভণ্ডারা হবে, আর সব বাড়িতে পাঁচটা করে দীপ জ্বালাবেন। তো আমরা দীপ বিতরণের কর্মসূচি নেব 1 জানুয়ারি থেকে, আমরা বাড়ি বাড়ি মাটির প্রদীপ বিতরণের মেগা কর্মসূচি তমলুক লোকসভার সব গ্রামে আমরা নেব, পূর্ব মেদিনীপুরের সব গ্রামে আমরা নেব, আমরা দীপ বিতরণ করব, আপনারা সবাই তাতে আসবেন। আপনারা যেটা নিয়ে মারা ভাইদের বলব, বিজেপিকে আনুন, 500 টাকা নয় 2000 টাকা করে আমরা দেব, যেমন শিবরাজ সিং চৌহান দিয়েছে। আর বেকার যুবকদের বলব, মমতা ব্যানার্জি একদিকে 28 টাকার পাউচ, আর অন্যদিকে বিয়ার লটারি করে আপনাদেরকে শেষ করে দিচ্ছে, একে দাঁড়াতে হবে, রাজি আছেন তো? দাঁড়াবেন তো? আমি আপনাদের বিরোধী দলের নেতা, বিধানসভায় আমার সামনে দাঁড়াতে ভয় করে, থরথর করে কাঁপে, নরেন্দ্র মোদী চৌরায় বলে থালা বাজাচ্ছিল, আর আমরা এমন ফেপু বাজিয়েছি, মমতা চোর, 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 এমন ফেপু বাজিয়েছি, বাজিয়েছি। উত্তরবঙ্গে গেছিল, তারা করেছি, আগামী 20 তারিখে এর আগে কি বলতো, এরা বলতো জন্মানে শিশু সাথী, মরিয়া গেলে সমব্যাথি, সব নাকি দিদি দেয়, আর এখন ঝামড়া বেঁধে বলছে যে মোদীজি টাকা দিচ্ছে না, 20 তারিখে যাচ্ছে পা ধরতে, নরেন্দ্র মোদীজি পা ধরে কোন লাভ হবে না। শুনে রাখুন, প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রী সময় দেন, লাভ কিছু হবে না। 100 দিনের চোরেরা আগে জেলে যাবে, তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন, আমরা আপনাদের টাকা দেব। শর্ত একটাই, আপনাদের টাকা যারা মেরেছে তাদের আগে জেলে পুরতে হবে। আমরা সিবিআই চাই, আবাস যোজনা আগে তৃণমূলের চোরেদের নাম বাতিল করতে হবে, প্রকৃত গরিবের নাম লিস্ট করতে হবে, তারপরেই আবাস যোজনার টাকা পাবেন। 20 তারিখেও মমতা ব্যানার্জিকে বিধানসভার গেটের মতো, উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব, আপনি নিশ্চিন্ত থাকুন। ওর অবস্থা কি হয় আপনি দেখে রাখবেন, আমি হারিয়েছি, আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব, আর সমষ্টি যাতে জেলে যায় তার ব্যবস্থা করব। আপনারা সবাই ভালো থাকবেন, গাঁথি তন্দুক দিচ্ছেন তো? দিচ্ছেন তো? দিচ্ছেন তো? আমি আরো অনেকগুলো কাজ আছে করব, অপেক্ষা করুন। আর এই হলদিয়ার মাতব্বর নাম বলবো না, রেট বেড়ে যাবে, দিনের বেলা এখানে চিৎকার করে আর রাত্রিবেলা লোক দিয়ে আমার পা ধরে। শুনে রাখুন, 2 মে 2021 যারা আমার গাড়িতে পাথর ছুঁড়েছিলেন তাদের মধ্যে একজন শেখ ফিরোজ, জাহাঙ্গীরপুরী দিল্লির ঘটনায় এনআইএ হয়েছে, বাকিদেরকে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে দুর্গাচর থানা। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামে ঠান্ডা করেছি তো, আজকে খেয়া ফেরিয়েছেন, কোন শব্দ নাই, কোন আওয়াজ নাই, কোন আওয়াজ নাই, জসমিন দেশে যথাচার
বলবি লুচির মতো ফুলবি, কি করে সোজা করতে হয় আমি জানি। আমি নন্দীগ্রাম জঙ্গল মহলে আন্দোলন করালো, আপনারা সবাই ভালো থাকবেন, আমি আছি পাঁচটা পর্যন্ত। যেভাবে এসেছেন বুক ফুলিয়ে জয় শ্রীরাম বলতে বলতে একইভাবে ফিরে যাবেন, মোদীজির জয় ধ্বনি দিতে দিতে, ভারত মাতার জয় ধ্বনি দিতে দিতে, জয় শ্রীরাম বলতে বলতে আমাদের সঙ্গে সংখ্যালঘু মুসলমানদের কোন বিরোধ নেই। যারা রাষ্ট্রবাদ বিশ্বাস করেন, গতকাল দেখবেন আমাদের নেতা অমিত শাহজি বলেছেন ভারতে থাকা একজন মুসলমানকেও বিজেপি ভারতের বাইরে করবে না। তিনি বলেছেন মিথ্যা কথা বলে এনআরসির ভয় দেখিয়ে সংখ্যালঘু খেপিয়ে মমতা ব্যানার্জি যেভাবে বিপদে চালিত করেন, আজকের এই সভাতে 2000-এরও বেশি আমার সংখ্যালঘু মুসলমান যোগ দিয়েছে, কাইম ভাই যোগ দিয়েছে, আমার চাচা দাঁড়িয়ে আছে এই সাইকেল নিয়ে, আমি যেখানে যাই চাচা আমার সঙ্গে দেখা করে, অন্তত 2000 দুর্গাবাড়িয়া গোলাপচর ফতেপুর ঢেকুরখালি ভাগবতপুর চাপা পানি পানা কুকড়াহাটি কৃষ্ণনগর গুয়াবাড়িয়া আসাদতলা ব্রজলাঞ্চল দেউলপোতা অনেক অনেক আমার সংখ্যালঘু বন্ধু এসেছেন। আমি তাদেরকেও যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করেন, যারা ভারত মাতাকে জয়ধ্বনি দেন, যারা বন্দে মাতরম বলেন, তারাও আমার বন্ধু আমার আত্মীয়। মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তাহলে সবাই আসুন। আপনারাই ভাইও এসেছে আমার মাইনরিটি ভাই বুকে গেঞ্জি আর হাত তুলে বলছে ভারত মাতা কি জয়, আপনারা সবাই মিলে আসুন। ধ্বংস করে দিয়েছে হলদিয়াকে কর্মসংস্থান শেষ, এই ব্যানারগুলো সব নিয়ে যাবেন তো, কি লেখা আছে কি লেখা আছে কি লেখা আছে কি লেখা আছে কি লেখা আছে, একবার ঘুরিয়ে ক্যামেরায় দেখান না, ক্যামেরায় দেখান না, সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে বুথে টাঙাবেন, এই হচ্ছে আসল চোর, এই হচ্ছে আসল চোর, গোটা বাংলাকে